عمل بها بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكون نين ختم المرسلين آج رام بود بخر الأولين اللهم صل على مولانا محمد وعلى سيدنا ختم تحریک نبو ختم تحریک تحریک ختم نبو বাংলাদেশ খনি জেলা অভয় কমিটির যৌথ উদ্যোগে আজকের হ্যাঁ ফিরদাদি ফাউন্ডেশন ও হ্যাঁ ফিরদাদি ফাউন্ডেশন ওয়াহেদপুর খনি ও তাহারিকে খতমে নবুয়ত বাংলাদেশ খনি জেলা অভয় কমিটির যৌথ উদ্যোগে আজকের এই ঐতিহাসিক খনি মিজান ময়দান আজকে যাকে নিয়ে আজকের এই আয়োজন এবং যার বক্তব্য শোনার জন্য আমি নিজে এসেছি সেই আমির তাহারিকে খতমে নবুয়ত বাংলাদেশ শেখুল হাদিস আল্লামা ডক্টর মোহাম্মদ জহিরুল্লাহ আব্বাসী সিদ্দিকী ওনার আগমন উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন আজ আল্লাহ পাক আমাদেরকে নিজের কর্মব্যস্ততা থেকে কর্মব্যস্ততা থেকে অবসর হয়ে আল্লাহ একজন জৌনপুরের শিরশিরার একজন গ্রহণযোগ্য ফিরের তো অভাব নাই ফিরের অভাব নাই ইমানদারের অভাব নাই সুফির অভাব নাই কিন্তু বাস্তব জৌনপুরের একজন তক্কাবি ফিরের বংশধরের অন্যতম সন্তান আল্লাহ ওনার মাহফিলে আমরা আসতে পেরেছি অনেকে হয়তো এখনো নিজেদের মধ্যে আছেন উনি ইনশাআল্লাহ উপসময়ের মধ্যে আমাদের মাঝে এসে বসতেছেন সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে ফেরি এই মিজান ময়দান ঐতিহাসিক মিজান ময়দান যেখানে হাজার হাজার তরিকতের অলিয়া কেরামদের পদার্পণ পদচুম্বন তারা এখানে খেয়েছেন আজকে এই চেয়ারে বসে আমাকে অবাক লাগতেছে আমি কিভাবে এখানে বসলাম যার স্মৃতিচারণ করা শেষ যাবে না যার নাম কি এখনো কর্তৃপক্ষ দিয়েছেন কুতুবুল আকতার শাহসুফি মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এখানে আলিয়া মাদ্রাসা এই মিজান ময়দান আল্লাহ তাআলা আরো বহু আউলিয়া কেরাম এই কুফরা তরিকার জুনফুরি তরিকার অনেক আউলিয়া কেরাম পীর সাহেব আপনারা এই ময়দানে বক্তব্য করে দিয়েছিলেন আল্লাহ পাক আমাদেরকে সেই উদ্ধারাবাহিকতায় আজকে একজন জনপুরীর পীর সাহেবের এই মাহফিলে আসতে পেরেছি এই জন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে আবারও বড় করে পড়ি আলহামদুলিল্লাহ যারা বিক্ষুব্ধ বিচ্ছিন্ন অবস্থা আছেন একটু ভিতরে আসুন অবস্থা তো খুব বেগতি আল্লাহ তারা আমাদেরকে এই সমস্ত আউলিয়া কেরাম যারা আমরা ভাবছি তারা এমনি উড়ে এসে জুড়ে বসে নাই আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের এই যে আয়াতে পড়েছি এর সঙ্গে সম্পর্ক কথা বলবো অসমান আলোচনা করবো আজকের এই বিধান ময়দানে আরো অনেক সম্মান হয়েছে হবে কিন্তু আজকের এই আগমন এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তাআলা এই সমস্ত আউলিয়া কেরামদেরকে বেছে নিয়েছেন আল্লাহ পাক
امير قران حكي بولتسن بسم الله الرحمن الرحيم الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينيب ادشير যাদের বয়স এখন বর্তমান হয়তো যারা আমরা আছি বর্তমান জেনারেশন জানবো না এদেশের লক্ষ লক্ষ বেঈমানকে আল্লাহ ইমানদার বানিয়েছেন যে সমস্ত সিসিরা বিশেষ করে জৌনপুরি এবং কুরপুরা এরাই হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানাইয়া আজকে আমাদেরকে বাংলাদেশে একটি মুসলিম অধ্যুষিত একটি দেশ হিসেবে আমরা পরিচয় লাভ করছি তাদের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কালামে হাকিমে ঘোষণা করতেছেন যে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করেন ইয়াকে তাবি বেছে বেছে নেন চুম্বকের কোন লোহাকে টেনে নিয়ে আসে এরকম আল্লাহ তাআলা কিছু বান্দাকে নিজের জন্য বেছে নিয়েছেন এদের মধ্যে প্রথম কাতারে আম্বিয়া আলাইহিস সালাম এরা কারো নির্বাচিত নন স্বয়ং আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়েছে সাহাবায়ে কেরাম তাবেয়ী কেরাম তাবেয়ী কেরাম খেলাফত রাশেদা খলাফায়ে রাশেদীন এবং পরবর্তীতে অধ্যাপতি যত আউলিয়া কেরাম দুনিয়াতে এসেছে এগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মনোনীত আল্লাহ যদি বলছেন আল্লাহ তাআলা মনোনীত করেন নিজের জন্য ইলাইহে তার দিকে মাইয়া সাহা যাকে ইচ্ছা করেন জোর করে কেউ পীর হওয়া যায় না জোর করে সিজদা হওয়া যায় না কারণ আমরা তো এখন বাচ্চি অনেকগুলো দেখতেছি ভিতরে কিছুই নাই ফিরের অভাব নাই আরে বিল্লাহ এখন আরে বিল্লাহ বলতেছেন যে নাম মেন হায় নাম মেন কি আমেরি নাম মেন হায় নাম মেন কি আমেরি রাসুফি গেই রোশন জমিরি মোমেন আছে কিন্তু মোমেনদের যেই কর্তৃত্ব নেতৃত্ব ছিল আজকে সেটি নাই আজকে সুফি আছে সুফি যাদব সুফি অমুক সুফি তমুক কিন্তু আজকে সুফি সুদরতি রহমতুল্লাহ আলাই সুফি আব্দুল গনি রহমতুল্লাহ আলাই সুফি আবু বকর রহমতুল্লাহ যে সব সুফিরা যাদের ভিতর জগতে আল্লাহর নূর ছিল সেই সুফি বর্তমান বাংলাদেশে তাদের পরিচয় নাই তাদের কোনো ঐতিহ্য নাই আল্লাহ তাআলা আমাদেরকে একজন সিলসিলা জনপুর সিলসিলা একজন হক্কানি ফির আল্লাহ পাক আমাদেরকে এই ময়দানে আনার আশার আল্লাহ পাক ব্যবস্থা করেছেন এই জন্য শুকরিয়া দেওয়া আবারও বলি আলহামদুলিল্লাহ কারণ এই দুঃস্থিতি অবস্থা এমন অবস্থা হয়েছে আজকে আমরা কোনটি ভালো পথ কোনটি খারাপ পথ এইটা নির্বাচন করার কোনো সুযোগ নেই এটাকে নানা ধরনের একটি জটলা বাজে গেছে আজকে উম্মতের অবস্থা বেহাল অবস্থা আজকে সারা দুনিয়া একটি বিশ্বকাপের খেলার নামে আজকে গোটা দুনিয়াতে তোল পার গিয়েছে অথচ বাংলাদেশের মতো একটি মুসলিম অধ্যুষিত দেশেও বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে আসলে আমরা কি এই খেলার মধ্যে ইসলামের ইমানের নেকামলের কোনো ব্যবস্থা আছে নাকি নাই যেই দল যে নিয়েছে যে দুটা দলকে বেছে নিয়েছে দুটো দলে তো এরা একদল মুসলমান নয় এরা হলো খ্রিস্টানদের দল আল্লাহ তাআলা আরে এক আল্লাহ রাখ আরে বিল্লা রহমতুল্লাহ আলাই আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাই বা দিল্লির একজন উর্দু কবি ছিলেন তিনি 69 বার বাইতুল্লাহ শরীফ এবং মদিনা শরীফ রসুলের পাকে গিলাফ ধরে ধরে উম্মত সম্পর্কে উম্মতের বিরুদ্ধে কিছু অভিযোগ পেশ করছেন কিছু আবদারা করছেন উনার সেই পংক্তিগুলো আমি পড়তেছি উনি রসুলের বাগে রওজা আথারে গিলাফ ধরে বলতেছেন আয় খাস সালে রসুল ওয়াক্তে দোয়া হায় আমি দেবতুল কথা আমি পড়েছি আমার ওস্তাদ এই মাদ্রাসারে ছিলেন আয় খাস সালে রসুল ওয়াক্তে দোয়া হায় উম্মত পে তেরি আগে লো জব ওয়াক্তে বড়া হায় জো দিনে বড়ি শানে সে নেগলা তা ওয়াতন সে পরদেশ মে ও আজ গরিব গোরা ভাই জো দিন কে মধুরো থে কবি কায় সরো কিসরা উস দিন মে আবে ভাই সে আবে ভাই জুদা হায়
ছোট মেয়ে তা আধায় না সব কথায় বড় মেয়ে প্যারু মে মহাব্বত হয় না আরু মে উপায় যদি নিকে থা শিরকে সে আলম জানে গাবান উস দিন কে নেগাবান আগার হায় তো খোদা হায় আমি আফসোস করে কি ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা এমন হয়েছে আপনি ছিলেন খাস হয় খাস রাসূল সমগ্র রাসূল জগতের আপনি নেতা কিন্তু আপনার উম্মতের এমন অবস্থা হয়েছে এখন শুধু ঘরে বসে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই যেদিকে তাকাই সেদিকে উম্মতের বেহাল অবস্থা যে দিনের দাড়ি ছিল রোম সম্রাট যে দিনের দাড়ি ছিল পারস্য সম্রাট তারা ইসলামের পতাকা তোলে ইসলামের কালমা পড়ে তারা মুসলমান হয়েছিল আজকে সেই দিনের রক্ষক হে আল্লাহ হে রাসূল আপনার আল্লাহ ছাড়া এই দিন হেফাজত আর কেউ নাই এখন দিন অবস্থা খারাপ সর্বশেষ পর্যায়ে তিনি আশাবাদী হয়ে রাসূলের দরবারে দুটি পঙ্ক্তি বলেছেন আমি বলবো তিনি হে রাসূল আল্লাহ উপায় তো নাই উম্মত দেশে হারা উম্মতের অবস্থা খারাপ এখন আমাদেরকে আপনি কি করবেন হামনে হে আবদ হে হে রে তোমারি হামনে হে আবদ হে হে রে তোমারি নিসবত বহুত আছে হে মগর হাল বুরা হে হাম বদ হে তো হক আসনা হে কুছে আউর জিয়াদা اخبار میں اب طال ہولی ہم نے سنا ہے امت আজ কি বিভীষিকাময় অবস্থায় বিরাজমান কোন দিকে যাবে চটপট করতেছে কিন্তু পথের দিশা তো আপনি দিয়েছেন আপনি পথের দিশা দিয়েছেন আপনি হলেন দুনিয়া এবং পরকালের মুক্তির দিশারি কিন্তু আজকে সেই দিশা আমরা হারিয়ে ফেলেছি কোথাও যাচ্ছি তার কোনো চিন্তা করতে পারছি না কোন দিকে গেলে শান্তি পাবো মুক্তি পাবো এই জন্য বলতেছেন আগে বলছেন আমার নেককার হই আর বদকার হই শেষ পর্যন্ত আপনার ভাগে থাকবো আশা করি তবে নিসবত বহুত আছে হায় মগর হাল বুড়ায় সম্পর্ক আমাদের হয়েছে এই বুড়াই নয় ইসলামের সঙ্গে নয় মুসা কলিমুল্লাহর সঙ্গে নয় ঈসা রুহুল্লাহর সঙ্গে সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হয়েছে ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই শুধুমাত্র এই আইডেন্টিফাই এই পরিচয় পত্র ছাড়া আর কিছুই নাই আমাদের আবদমস্তকের মধ্যে কিছু নাই আজকে আমাদের নেকামলের ভাড়াই নাই আজকে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে কোনো আমাদের হ্যাঁ চেষ্টা নাই কোনো আমাদের আমল নাই তো শেষ বলছেন উনি গিলাম ধরে মদিনা শরীফের হাম বদ হ্যাঁ তো হবে আপনা হাই কুছে আওরে দিয়াদা আখবার মে আত্তাল হুলি হামনে সুনা হায় ইয়া রাসূলুল্লাহ আমরা যদিও হাসরের ময়দানে বদকার হই আপনার উম্মতের কাতারে উনি কাতারে ভুক্ত না হইতেও পারে তো একটা বড় আশা হাদিস শরীফ আপনি বলছেন আসলে ময়দানে সমস্ত নেককারগুলো জান্নাতে রওনা হবে আর তলে যেগুলো অবাদকার আমার ইমান আছে কিন্তু দুর্বল আমল করে আমল দুর্বল তাদের ভাগে আমি থাকো ভাই না আলহামদুলিল্লাহ আজ শুয়ে বলছেন আল্লাহ শুন আর সোয়ালে হোক লিল্লাহ আর তোয়ালে হলি সকল সৎকর্মশীলেরা নেকামল কারীরা আল্লাহর ভাগে থাকবে আর যত পদামল করে নেওয়ালা আমি নবীর ভাগে থাকবে এই আশা ছাড়া আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আর কোনো আপনার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে নাই আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিশাল মাহফিলে আমরা এসেছি অনেকেই রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আসুন আমরা এখানে প্যান্ডেলের প্রতি এসে যাই আমাদের সম্মানিত মেহমান বৃন্দ আরো রয়েছেন আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ পড়েছি এটা অর্থ করে আমি বিদায় নেব আল্লাহ রাসূল ইরশাদ করেন হাজার হাজার হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষী বলে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি বলেন এত দিকে লম্বা যাচ্ছি না আমি আল্লাহ রাসূল ইরশাদ বলেন আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিহা বাদাল মাউত ওয়াল আজিজু লিমান আতবা হাওয়াহু ওয়া
تمني على الله আল্লাহ রাসূল বলতেছেন আমার রাসূল তো তোমার দিক বাদ দেন নাই আমার রাসূলের জীবনে পার রাসূলের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ইসলামী জীবন সকল জীবনে গেলে আমাদের জন্য শিক্ষা আছে না নাই শিক্ষা আছে নাই আছে আল্লাহ নিজে বলেছেন লাকাদ কানা লাকুম বি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কত মডেল দাস করিবা কোন মলের শান্তি নাই যেন বিভিন্ন ঈদের সময় যে লেটেস্ট এটা হলো একটা চলে গেছে অতীতে চলে গেছে এখন বর্তমান মডেলে কি আছে কত রকমের পোশাক আমরা চাই কিন্তু আল্লাহ বলেন না কোন মডেলে তোমাকে কিছু করতে পারবে না কোন মডেলে তোমাকে মুক্তি দিতে পারবে না একমাত্র তোমাদের জন্য আমি রেখেছি আমার রাসূলের মধ্যে ই রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ রাসূল বলতে কাকে বলে গেছেন إمام الأنبياء محمد رسول الله صلى الله عليه وسلم আর কেউ নয় কারণ আল্লাহ পাক যখন নবীর পরিচয় দিয়েছেন কাউকে আল্লাহ রাসূলুল্লাহ বলেন নাই নূহকে পরিচয় দিয়েছেন আদমকে পরিচয় দিয়েছেন আদম ও সফিউল্লাহ নূহ আলাইহিস সালামকে পরিচয় দিয়েছেন নূহ নাজিউল্লাহ ইব্রাহিমকে পরিচয় দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ মূসাকে পরিচয় দিয়েছেন মূসা কালিমুল্লাহ ঈসাকে পরিচয় দিয়েছেন রূহুল্লাহ আর আমাদের নবীকে পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু রাসূল তো একজন সব রাসূল ছিলেন সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহামানব ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাগে দিয়েছেন আমাদের বাক্তা বর্ণা ছোট বর্ণা ছোট ওরা কোথায় আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করে বলছেন দুনিয়ার কোন মডেল তোমাদেরকে মুক্তি পথ দেখাতে পারবে না একটি মাত্র মডেল আমি দিয়েছি ফি রাসূলিল্লাহ আমার রাসূলের মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম মডেল উত্তম নমুনা উত্তম নিদর্শন এটা হলো আমার রাসূলের এটার বাইরে চললে কোনো লাভ হবে না সম্মানিত হাজিরিন আমি কত হাদিসে পড়েছি আমরা তাদের মনে করি সবচেয়ে যিনি বড় পয়সাওয়ালা সবচেয়ে যিনি বড় হ্যাঁ শিল্পপতি উনি হলেন সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ রাসূলের ভাষা আল্লাহ বলছেন প্রকৃত জ্ঞানী কারা আল কাইয়েসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিহা বাদাল মাউত আল কাইয়েসু ওলামা দিন আছেন প্রকৃত জ্ঞানী প্রকৃত দায়িত্বশীল কাইয়েস ওই ব্যক্তি রাসূলের দৃষ্টিতে মান দানা নাফসাহু যেই নিজেকে নিজে চিনতে পেরেছে দানা নাফসাহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু হুয়া মাগিনা আছে যেই নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে আমি তো আমার এই দেহের মধ্যে আল্লাহর কত নিয়াম ভোগ করতেছি কোন চিন্তা করি নাই এজন্য আল্লাহ তাআলা কালাম হাকিমে দুই জায়গাতে বলছেন ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহ লা তুহসুহা ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম বলা হয় কেন বুঝে গেছেন যদি তোমরা আমার পক্ষে দেওয়া নিয়ামতকে গণনা করো ক্যালকুলেশন ফেল বর্তমান ডিজিটাল সমস্ত মাধ্যম শেষ কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফালাতু হুসুহা আমার দেওয়া নিয়ামত তোমার দেহের মধ্যে সাজনা দেহের মধ্যে আল্লাহর নিয়ামত আছে না নাই আছে না নাই শুকরের নিয়ামত নিয়ামত আতাফু তুকু না বে কুফরে নিয়ামত আদে কাফাতে বিরু গুনন লাইন শাকারতুম রাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাযাবীর পছন্দ করে বলি আমি বসমিয়া পছন্দ করে বলছি বান্দা যদি তোমরা আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো এমনি তো আমাদের জানি আমরা যার নুন খাই তার গুণ গাই যার নুন খাবো তার গুণ গাইতে হবে আমার দলের আমার কথায় শুনতে হবে এটা আমাদের নিয়ম কিন্তু আল্লাহ বলছেন আমি দল নয় আমার নেয়ামত যেগুলো প্রেজেন্টের নেয়ামত তোমার কাছে আছে এই শুধু মাথার থেকে এই গলা থেকে উপরের দিকে যে নেয়ামতগুলো দিয়েছি এগুলো যদি একটা একটা তুমি কামনা করো সারা জীবন শেষ হয়ে যাবে শুধু মাথার মধ্যে একটা মগজ আছে ব্রেন
هزار هزار تيكون تيكون تارا سي أصلاً كي أصلاً إكتا تار إكتا سانغول لغز باسي كيلي كمان بين إستروك بين كي إستروك تي تار جيون تار ثوبي دوية دابي آسي بس هم كي فاربنا أي نام أو تي أي كوت لون كار أي كوت لون تي كيدية سي كيدية سي الله تواري চার এমন গামিনে নেয়ামত দিয়েছি যেখানে যা দরকার তা দিয়েছি চোখে দরকার চোখ দিয়েছি চোখে নেশে নাক দিয়েছি নাকে নেশে ঠোঁট দিয়েছি ঠোঁটের ভিতরে আবার একটা জিব্বা দিয়েছি এটা দামি না বেদামি দামি না বেদামি আরে কি বলতে হারে কি রে রাদানি কে তে কি মতে খোদা রাদানি আমাদি দুনিয়া সব কিছু মূল্য বুঝলি ব্যবসা বাণিজ্য এখানে অনেক ব্যবসায়ী আছেন এদের এখন তো মন খোলা الباب معاني متفاوت نہیں لیکن ملا کی اذان اور مجاہد کی اذان اور پرواز ہے دونوں کا یہی ایک فضا میں کہ جس کا جہاں اور ہے ساری کا جہاں اور تو یوٹیوب پہ بسے بسے واس میں ہم ایکن تو واس اب چلو بڑا واس کریں واس بڑا وائٹنگ تو واس سنیں প্রথম দিক কি বলছি শুনি প্রথম দিক কি কইছি তো শুনি ন মাঝখান দিয়ে কি কইছি আপাতি সাহেব তো হুজুরকে সাগা বেলা গেছিলাম তো শেষে কি কইছি তো ভাই চলিয়ে আসি ভাই চলিয়ে আসি অবস্থা আজকে এমন হয়েছে যে সর্বপ্রথম কথাবার্তা বলে সেখানে মনোযোগ নাই মন আমার নষ্ট কলাব এখন নষ্ট হয়ে গেছে নফসে আমারা এটাকে ঘিরে ফেলেছে এখন কিছু করার নাই অথচ এই নফসে নফসকে দমাইতে হবে অথচ আল্লাহ সংক্ষেপ বলে দিয়েছেন ফাম্মা মান খাফা ومقام ربه ونهى النفس عن الهوى فإن